فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون. السلام ورحمه الله وبركاته. عمر فاروق بحي ابن جان تشيشين سورة للمصلين تو ফারুক ভাই ওয়াইলুল মুসল্লিন এখানে বলা হয়েছে তার আগেও পুরস্কার ভাবে বলে দেওয়া হয়েছে ওয়াইল আছে আছে ওই মুসল্লিদের জন্য যারা নামাজে গাফালতি করে এই ওয়াইল এই জাহান্নাম ওদের জন্য নয় যারা নামাজ ছেড়েই দিয়েছে তাদের জন্য নয় তারা তো অ্যাকচুয়ালি কাফেরই তারা নামাজ পড়েই না জেনে বুঝেছে যারা নামাজ পড়েই না মোটে হ্যাঁ তর্ক করে দিয়েছে তাতে তো আমাদের কথা অনুযায়ী কাফের কারণ হাদিসও বলছে মান তারা মতো আমদান ফাকাত কাফার আল্লাহ এক অন্য হাদিস আছে যে আল্লাহুল্লাহ ফাকাত কাফার হ্যাঁ যাই হোক তো এই জাহান্নাম হচ্ছে ওদের জন্য যারা নামাজে গাফলতি করে পড়ছি পড়ব না হ্যাঁ খুব তাড়াতাড়ি করে না খো নামাজ পড়ার জন্য উৎসাহিত হয় নিজেকে তৈরি করে না তো চেষ্টা করে না নামাজের জন্য যদি আপনি যে বলেছেন যে আপনার দ্বারাতে বা আপনাদের দ্বারাতে কয়েক ওয়াক্তে একটু দেরি হয়ে যায় যদি শরীরই অনুযায়ী হয় শরীরে ওজন অনুযায়ী হয়ে থাকে সেই লেট সেই দেরি তাহলে আল্লাহ মাফ করুক আর যদি শরীর অনুযায়ী না হয়ে শরীর অজুর অনুযায়ী শরীরের যে অজুর আছে সে অজুর অনুযায়ী যদি না হয়ে থাকে হ্যাঁ বিনা কোনো কারণবশতে যে কারণগুলো ইসলামে গ্রহণযোগ্য তাহলে কিন্তু আপনা আপনারাও এই পর্যায়ে পড়তে পারেন যদি এমনি গাফলাতি করে থাকেন গাফলাতির কারণে লেট হয়ে যায় তাহলে এই মু এই পর্যায়ে পড়তে পারেন আল্লাহ আলম বিশ্বাব